ছিলছলায় প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ ছিলছলায় প্রতাপপুর দরবার শরীফ জিন্দাবাদ বলে चिल्लाছে কিন্তু আমি তখন বিশ্বাস করি যারা প্রতাপপুর দরবার শরীফ অন্তর থেকে ভালোবাসেন মুহাব্বত করেন তারা কাউকে অসম্মান করবেন এই আদর্শ প্রতাপপুর দরবার শরীফের নয় আমাদের বিশ্বাস কি আহলে সুন্নাত ওয়াল জামাতে আকিদা কি তাহলে সুন্নত বল জামাতের আকিদা হচ্ছে আল্লাহওয়ালা মানুষেরা আমাদের জিন্দগিতে আছেন এবং আল্লাহওয়ালা মানুষেরা আমাদের জিন্দগিকে পরিবর্তন করতে পারেন গুণাগার মানুষও যদি আমরা দাঁড়াই দাদা হুসু কবরে আপনারা যদি রুহানিয়াতের নজর দিয়ে আপনারা বসেন তাবজ্জু নিতে বসেন আপনি বুঝতে পারবেন কবর থেকে আল্লাহ আপনার রুহানিয়ার দান করছেন জোরে বহু পীর যাদের কষ্ট হয় আজকের দিনে আমরা ফুরফুরা সিলসিলাটাকে আমরা এখন ফুরফুরা সিলসিলা বক্তা ওয়াজ করছে না বেরলি আলেম ওয়াজ করছে বোঝা যাবে আমরা ফুরফুরা সিলসিলাকে আমরা মান্যতা দিই আমাদের মজলিসে যখন বসবো মানুষ যেন বলতে পারে যে এটা ফুরফুরা বালাদের ওয়াজ হচ্ছে জোরে বলুন সুহান আমরা এই কথা বলবো না আমাদের মজলিসে বসে এমন আলাপ আলোচনা হবে না যে আলাপ আলোচনার মধ্যে সিলসিলার গন্ধ আজকে আমাদের মনের মধ্যে আল্লাহওয়ালা লোকই নেই আপনার নজরে আল্লাহওয়ালা লোক আছে নেই কেন নেই দুটো কারণ এক আমাদের সমাজে যারা আল্লাহওয়ালা মানুষ আছেন তাদের অধিকাংশ লোক এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার বিরুদ্ধে বলে আমাদের সমাজে আল্লাহওয়ালাদের প্রতি আমাদের ভরসা কেন কমে গেছে একদল লোক যারা সারা জীবন ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে গেছে বড় পিস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জামানাতেও একদল মানুষ তাকে কাফের বলেছে নওয়াজ সে সময়েও তারা ইমামে আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহী এরও সমালোচনা করেছে একদল ইমামে আজম ইমাম আবু হানিফারও সমালোচনা করেছে সুতরাং আপনি যদি মনে করেন আজকের দিনে আহলে হাদিস নামে যে ফিতনা বেরিয়েছে এই ফিতনারা আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বলছে এটা না আহলে হাদিসের এমন বহু মানুষ আছে যারা ভালো কিন্তু ওভারঅল তারা আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে বলে কেননা তাদের সেটা হচ্ছে এজেন্ডা তারাই বিশ্বাস রাখে যে অলি আল্লাহ বলে কিছু নেই আর যদি থাকে তো ঠিক আছে কিন্তু ওলি আল্লাহদের কোনো ফাংশন নেই মানুষের জীবনে কিন্তু আমাদের জীবনে আমাদের আঁকি দাকি আমাদের বিশ্বাস কি আহলে সুন্নত বল জামাতের আঁকি দাকি আহলে সুন্নত বল জামাতের আঁকিদা হচ্ছে আল্লাহওয়ালা মানুষেরা আমাদের জিন্দগিতে আছেন এবং আল্লাহওয়ালা মানুষেরা আমাদের জিন্দগিকে পরিবর্তন করতে পারেন জোরে বলুন সাইয়েদনা বরפיসা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানা এক ঘটনা আর অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন একজন লোক তার murid আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সময় সময়ই এক লোক তার পীরের দরবারে গেছে গিয়ে বলছে হুজুর আমি ব্যবসা করতে যাব হুজুর murid দিকে তাকিয়ে বলেন শোনো বাবা এই ব্যবসায় তুমি জিও না পড়ে যাবে এই ব্যবসা তোমার জন্য ক্ষতিক্রস্থ কারণ হবে আর তোমার শরীরেরও ক্ষতি হবে তোমার মালেরও ক্ষতি হবে তেজারত কেনেওয়ালা অলরেডি জাহাজে মাল লোড করে নিয়ে হুজুরের কাছে দেখা করতে এসেছে তো সাইয়েদনা বড় বিশাল তো কাদের জিলানী সেই murid পীরের কথা শুনে বেরিয়ে চলে যাচ্ছে শুনুন আমরা পীর মুড়িদি কি করি তখনকার জামানা পীর মুড়িদি কি ছিল আর আল্লাহ ওয়ালার মানুষের প্রভাব আমাদের জিন্দেগিতে কি হুজুর চলে যাচ্ছে যখন যেতে যেতে বড় বিশাল তো কাদের জিলানী মজলিসে গেছে আমরা যেমন বিভিন্ন দরবারে যাই আপনারা যাবেন বিভিন্ন দরবারে যাবেন বিভিন্ন মানুষের সাথে যোগ করবেন কেউ আজকে বলছিল হুজুর আমরা প্রতাপ দরবার ছাড়া কিছু বুঝিনি এই কথাটা ভালো কথা না এই কথাটা ভালো কথা না আপনি প্রতাপ দরবারকে মোহাব্বত করবেন আপনি প্রতাপুর দরবার ছাড়া অন্য কিছু চিনি এই কথাটা দ্বারা আপনি এটা প্রমাণ করছেন যে অন্যান্য দরবারগুলোকে আমরা পছন্দ করি না এটা বলা যাবে না আমি সেদিন কোথায় গেছিলাম যেন ময়নার শ্রীরামপুরের ভেতরে গ্রামটার নাম বলে গেলাম ময়না শ্রীরামপুরে ওখানে হঠাৎ দেখি পিছন দিকে একটা ছেলে সিলসিলায় প্রতাপুর দরবার শরীফ জিন্দাবাদ সিলসিলায় প্রতাপুর দরবার শরীফ জিন্দাবাদ বলে চিল্লাচ্ছে আমি এগিয়ে গেছি আবার ঘুরে দেখলাম প্রতাপপুর দরবার আবার সিলসিলা কবে হলো বলতে না 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 চুপ করে গেছে সে হয়তো আবেগে বলে ফেলেছে কিন্তু কথাটা এই জন্য আমি বিরোধিতা করলাম ধরুন এই কথাটা যদি কোনোভাবে বিকৃত হবে কারো কাছে পৌঁছায় লোক বলবে দেখো দেখেছো ফুরফুরা সিলসিলাকে এই ছোট করে কালকে আমি আমরা গেছিলাম কিছু মানুষ দাদা হজুর মাজারে বিশ্বাস করুন আমি আপনাদেরকে এর জন্য বলছি না আমার ভন্ডামি আমি করছি না কিন্তু আমি এটুকুন বলি দু তিন মিনিট একদম চোখ বন্ধ করে যারা মোরাকাবা করেন তাদের জন্য ভালো না হলে আমাদের মতন গুণাগার মানুষও যদি আমরা দাঁড়াই দাদা হজুর পীর কেবলার কবরে আপনারা যদি রুহানিয়াতে নজর দিয়ে আপনারা বসেন তা বজ্জু নিতে বসেন আপনি বুঝতে পারবেন কবর থেকে আল্লাহ আপনার রুহানিয়া দান করছেন জোরে বলছো এটা বিশ্বাস এটা গল্প করছি না ফলে মাথায় রাখ অন্যান্য দরবারকে আমরা কোনো দরবারকে আমরা ছোট করতে পারি না আমরা যদি সত্যি প্রতাপ দরবারকে ভালোবাসি আমরা সমস্ত দরবারকে সম্মান করব। আমরা দরবার আমি একটা ঘটনা শুনলাম খুবই কষ্ট পেয়েছে আজকি জুমান নামাজের পরে শুনলাম কোনো একজন পীর সাহেবের গাড়িতে পীর সাহেব বাপির যাদের যাই বলুন না বয়স্ক মানুষ তার গাড়িতে নাকি আইমার মোটরসাইকেল নিয়ে আমি যাচ্ছিলাম ছেলেরা তার গাড়িতে ছেলেরা ধাক্কা ধাক্কি করেছে সাইড দেওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করলাম যে সাহেবকে দেখে করেছিল না সেটা বলতে তো আমি বললাম যে দেখুন বলে তারপরে উল্টাপাল্টা কথা বলেছে আমি বললাম আমি এই কথাটা বিশ্বাস করি না রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি আছে কেউ ছেলে হাট বার্থডে দিয়েছে এই সর সে জানে না কার গাড়ি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি কিন্তু আমি এটুকুন বিশ্বাস করি যারা প্রতাপ দরবার শরীফকে অন্তর থেকে ভালোবাসেন মহাব্বত করেন তারা কাউকে অসম্মান করবেন এই আদর্শ প্রতাপ দরবার শরীফের নয় কি ভাই কথা ঠিক না বলুন আমরা এই আদর্শ কোনোদিন দিন আমাদের আদর্শ গালাগালি করা নয় আমরা কাউকে গালাগালি করি না আল্লাহ নবী বলছেন কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেবে না আর গালি দেওয়া ফিস ফাঁসে কি ফির সাহেবের ছেলেও যদি গাল দেয় সে ফাঁসে পীর সাহেব যদি গাল দেয় সেও ফাঁসে গাল হচ্ছে ফাঁসে কি সুতরাং আমরা কাউকে গালাগালি করি না আমরা কাউকে অপদস্থ করি না কখনো কখনো আল্লাহ পাক মাফ করেন কোনো মুখ থেকে হয়তো কোনো খারাপ কথা বেরিয়ে যায় আল্লাহর কাছে পরবর্তীকালে সঙ্গে সঙ্গে তও বাছাই আমরা তো অন্তরকে বড় করতে হবে কেন সব দরবারকে যাবো ডাঙ্গো দরবার আমাদের দরবার মুস্তাফুর দরবার আমাদের দরবার ফুরফুরা শরিফ তো আমাদের আছেই বেলপাড়া আমাদের দরবার আজান গেছে সমস্ত দরবারগুলো আল্লাহওয়ালা মানুষের সাথে আমরা সহবাদ রাখবো এবার তার মধ্যে আল্লাহওয়ালা আমাদের থাকবে মানুষ আমাদের পীর তার সাথে আমাদের নিজবাত আছে তার সাথে আমরা সবক নিয়ে এটা অন্য কিন্তু আমার দরবারটি ভালো আর বাকি দরবারগুলো খারাপ এই বিশ্বাস একজন মুড়িদের হতে পারে না সে যদি এটা ভাবে কোনো মুড়িদ যদি আদর্শ রাখে সে কমসে কম তো মুড়িদ বলে হবে না আল্লাহওয়ালাদের নজরে তো সৈয়দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে সেই পীরের মুরিদ কেননা তখনকার মুরিদেরা সব পীরের কাছে যেত যখন গেছে বড় পিস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দরবারে গিয়ে বসেছে হুজুর বলছেন কি আছে বললো হুজুর দোয়া চাইতে এসেছিলাম মন খারাপ পিছা বলেছেন তুমি তেজারাতে যেও না তো হুজুর নিয়ত করছে একটু দোয়া করুন সেই বড় পিস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলছেন আচ্ছা যাও এই তেজারত তোমার জন্য বরকতময় হবে কামিয়াবি হবে জোরে বলুন একজন পীর সাহেব কি বললেন এই বরকত এই তেজারা তোমার জন্য ক্ষতিগ্রস্ত হবে জানের খারাপই হতে পারে আর একজন পীর সাহেব বললেন দুইজন মানুষ দুইটা কথা বললেন আমরা মুরিদেরা যারা আছি আমাদের জীবন ভাবনায় যদি এরকম ধরনের একটা সংকট মুহূর্ত এসে যায় তাহলে আমাদের ঈমান চলে যাওয়ার চান্স আছে কেন আমি সেটা পরে বলছি পীর সাহেব বড় বিশ্ব আব্দুল কাদের জিলানি বললেন এই লোকটির মনের মধ্যে আসা জাগলো যে এত বড় আল বুজুর কাল্লাওয়ালা মানুষ বলেছেন যাই হয় চলো নৌকা নিয়ে বেরিয়ে গেছে ব্যবসায় গেছে প্রচুর বিক্রি বাটা হয়েছে প্রচুর টাকা অন্যান্য বারের থেকে বেশি ব্যবসা হয়েছে টাকা পয়সা শুরু গুছিয়ে মুটলি মুটলি করে ফিরছে রাস্তায় সরাইখানাতে ডেকে রাত নেমেছে রাতের বেলা ঘুমিয়েছে তেজারাত করে ঘুমিয়েছে ঘুমের মধ্যে খাপ দেখছে সরাইখানে ডাকাত এসেছে ডাকাত এসে ওর সব টাকা পয়সা লুট করে নিয়ে বুকের মধ্যে ছুরি মেরেছে করে ঘুম ভেঙে গেছে দেখে পুরো গায়ে হাত দিয়ে আমি স্বপ্ন দেখছিলাম বেরিয়ে চলে গেল বাড়ি পৌঁছালো বাড়ি পৌঁছে আপনার আমার মতন মুড়ি হলে ওই আমার পীর ওই ধর একদিন ধরে পীর যাকে বলছে কিচ্ছু জানেনি এই পীরই সঠিক তিনি বলেছিলেন ছুটে আমি আমার কিন্তু হাক্কানি মুড়িদ সবার আগে বলছে গিয়ে বড় পিসা আব্দুল কাদের জিলানি নয় নিজের পীরের কাছে গিয়ে পৌঁছেছে জোরে বলুন বাবাজি কখনো ওই সিলসিলার এত লোক এই আমার ছেলে কচি এ পড়ছিল ইমাম মহাজান সাহেব কি একটা বললো রেজবি কানা জানা হ্যাঁ আমরা কি রেজবি নাকি রেজবি মানে বুঝেন আহমদ রাজা খা যারা মানে তারা নিজেদেরকে রেজবি বলে এটা ভালো জিনিস তারা অনেক বড় সংগঠন তাদের অনেক মুরিদ পৃথিবীতে আহমদ রেজা খাবার লবির রহমতুল্লাহ এত খিদমত আছে বলা যাবে কিন্তু আমরা রেজবি নই আমাদের ছোট আছে বাংলা আসামের একটা জামানা ছিল যে বাহান্ন জেলায় আমরা ছিলাম আমরা এখন কমে গিয়ে এখন হয়তো দশটা বারোটা চোদ্দটা বিশটা পঞ্চাশটা জেলা এখন হয়তো আছে একটা জেলাও যদি থাকি একটা গ্রামেও যদি আমরা থাকি জামান দাদা হজুর ফিরকিবুল্লাহ রহমতুল্লাহ মুরিদ তো আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদা করে বলবো আমরা ফুরফুরাবি জোরে বলুন আমরা বলতে যাবো না ওই দলের লোক বেশি বলে আমরা ঝাঁপিয়ে গিয়ে ওই দলে চলে যাব ওই সিলসিলা ভালো বহু পীরজাদের ওয়াজ শুনি কষ্ট হয় আজকের দিনে আমরা ফুরফুরা সিলসিলাটাকে আমরা এখন ফুরফুরা সিলসিলা বক্তা ওয়াজ করছেন বেরেলি আলেম ওয়াজ কাছে বোঝা যাবে। আপনি বেরেলি সিলসিলাকে আমি ছোট করছি অন্যায় করছি বলছি কিন্তু আপনি এটা মাথায় রাখুন বেরেলি বলুন তবলিক বলুন আজানগাছি বলুন যাই বলুন আপনার নিজের একটা পরিচয় আছে আমরা ফুরফুরা সিলসিলাকে আমরা মান্যতা দিই আমাদের মজলিসে যখন বসবো মানুষ যেন বলতে পারে যে এটা ফুরফুরা বালাদের রাজ হচ্ছে আমরা এই কথা বলবো না আমাদের মজলিশে বসে এমন আলাপ আলোচনা হবে না যে আলাপ আলোচনার মধ্যে সিলসিলার গন্ধ নেই যে আলাপ আলোচনার মধ্যে নেই মজলিসে উঠেই শুধু নবীর সম্পর্কে গজল পড়া হলো নবীর তারানা পড়া হলো সব ভালো কাজ একটাও খারাপ কাজ না কিন্তু আমাদের সিলসিলার রসুল হচ্ছে তা সৌফ আমাদের মজলিস গুলো যেন জিকির হয় আমাদের সিলসিলা যখন অন্যান্য সিলসিলা জিকির আজকার খুব বেশি হয় না আমাদের সিলসিলার বুনিয়াদ পরিচয় হচ্ছে জিকির আসকার আমরা জিকির আসকার গুরুত্ব দিব আমাদের মুড়িদেরা জাকে ঋণ হবে আমাদের মুড়িদেরা ভণ্ডদের মতন টঙের উপরে উঠে গিয়ে জিকির করে না বাংলাদেশে কিছু কিছু আসে জিকির করতে করতে পাইবে রডবে রড বে হু উঠে যাচ্ছে মা আছে খাওয়াচ্ছে হু আপনি জীবনে দেখবেন ওরা কোনোদিন কারেন্টে তারা হাত দিবে বলে ওদের সব নাকি জ্বালালি এসে যায় হুলুল পয়দা হয়ে যায় আমি মানে কোনোদিন একটা কাউকে দেখলাম না জিগির তো জিগির পিরসাড়ে আমাদের হুজুদের উঠলে ওইখানে ধরে ওকে মাত্র করছে আবার ঘাড়ে দিয়ে আমি দেখছি ফেসবুকে কি বলে পাঠিয়ে দেয় আমার ঘাড়ের উপর রয়েছে একজন লোক এরকম ধর লাফা লাফি হুড়ো হুড়ি হুড়ো হুড়ি করছে একজন মুরব্বী লোক বলছে পীর সাহেব তাকেই চিল্লাচ্ছে তুমি জি কিরে হাই আমরা ভন্ড নই জোরে বলুন আলহামদুলিল্লাহ আমাদের সিলসিলা ভন্ড নয় আমাদের মধ্যে আমার মতন রুহুলামিনের মতন ভন্ড লোক পেয়ে যাবেন কিন্তু সিলসিলাকে আপনি ভন্ডামি পাবেন না সুতরাং যুবক ছেলে তোমরা ফুরফুরা সিলসিলার আদর্শকে মজবুত করে ধরে রাখো আল্লাহ তোমাদের দুনিয়া এবং আখেরাতকে কামিয়াব করে দিবেন বলুন সুহান ওই মুরিদ পীরের দরবারে পৌঁছে গেছে হুজুর আমি এসেছি হুজুর বলছেন বাবা সফর কেমন ছিল হুজুর সফর ভালো ছিল প্রচুর বিক্রি হয়েছে করে বলছেন বাটাও বাবা আমার দরবার থেকে যাওয়ার পরে আর কোথাও গেছিলে তখন মুরিদ বলছে জি হুজুর আপনি বেয়া মনে করবেন না আমি যাওয়ার টাইম আব্দুল কাদের জিলানির ছিল আমি ওখানে গিয়ে একটু দোয়া নিয়েছিলাম আল্লাহ যুবককে তখন তার পীর বলতে লাগেন যুবক শোনো তুমি যে গিয়েছিলে আব্দুল তোমার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে আচ্ছা তোমার এই সফরে কোন ভয়ঙ্কর কিছু ঘটেছিল মুরিদ বলছে জি না কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি তিনি বলছেন একটু ভালো করে ভাবো বলছে হুজুর একদিন খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম কি স্বপ্ন বলছে আমি স্বপ্ন দেখলাম আমাকে টাকা দেশে মেরে ফেলেছে আমার টাকা পয়সা সব কাড়িয়ে দিয়েছে বলেন হ্যাঁ এরপরে উনি বলছেন শোনো তোমার ওই স্বপ্নটা আসলে তোমার হায়াতে জিন্দগিতে হওয়ার কথা ছিল তোমার তকদিরে এরকমই লেখা ছিল আব্দুল কাদের দোয়াতে আল্লাহ তোমার তকদিরকে বদলে দিয়ে তোমার ওই বাস্তবটাকে স্বপ্নের মধ্যে পরিবর্তন করে দিয়েছে নিগাহে মারদমো মিনো সে বদল জাতি হকদীরে নিগাহে মারদমো মিনো সে হ্যাঁ

নেয়ামত হোসেন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিয়ামত হোসেন বুখারি বুখারি শরীর পড়াতেন ওখান থেকে ওনাকে দেখে জিয়ারত করে এসে দরবারে ফজরের নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ে বাড়িতে গেছি একটু পড়াশোনা করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা ঘুমাতে গেছি পাক্কা আটটা কুড়িতে ঘুম ভেঙে গেছে আটটা কুড়িতে উঠে গোসল গোসল করে নটা থেকে দরবারে আজকে রুগিয়ে দিয়েছি নটা নটা দশ পনেরো থেকে নামাজ নামাজ নামাজের আসরের পর্যন্ত চলেছে আপনারা যারা ছিলেন দেখেছেন ভেবেছিলাম আসর থেকে নিয়ে মগরিব পর্যন্ত দু ঘন্টা দরবার ঘুমাবো তারপরে আইমার লোকেরা এসে পড়তে তাদেরকে নিয়ে আবার কথা বলতে বলতে মগরীবের নামাজ শেষ হয়ে মগরীব থেকে এসা পর্যন্ত তাহালা বহালার ছেলে চেয়ার ছেলে সব এসে বসছিল তাদের সাথে কথা বলতে বলতে এসার নামাজ এসার নামাজ পড়ে এখানে এসেছি আপনাদের এখান থেকে আবার এখানে শেষ করে আমি বেরিয়ে যাব কাঞ্চনপুরে আগামীকাল মাদ্রাসা খুলবে শিক্ষকদেরকে নিয়ে মিটিং আছে তাও আসার টাইম ফোন করে বলছিলাম যে দেখেন না যদি দরবারে চলে আসা যায় আমার শরীরটা ভালো না ফোন করছে যে নাস্তা হবে গিয়ে দেখি রাস্তা এখন বেরোব তো আমি আপনাদের জন্য দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া চাইবেন একটা জিনিস মাথায় রাখেন আমাদেরকে আখড়েতের জন্য তৈরি করতে হবে আমাদেরকে আখড়েতের জন্য মেহনত করতে হবে আমাদের অন্তরকে হিংসা থেকে দূরে করতে হবে আমরা মুসলমান পর মুসলমানের হিংসা করব না আমরা চেষ্টা করব আমাদের এই এইরকম ধরনের ইসলামিক প্রোগ্রামগুলো যেন বেশি বেশি হয় মজলিসে আল্লাহওয়ালা মানুষদের কথা হবে আলেম ওলামাদের কথা হবে শুনতে শুনতে হয়তো আমাদের অন্তর পরিবর্তন হয়ে যাবে আমরা মুসলমান মুসলমানকে ছোট করব না আমরা মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলবো না আমরা মুসলমান মুসলমানকে অপমান করব না এগুলো সব আল্লাহ নবী বলেছেন আমার কথা এক মুসলমান আরেক মুসলমানকে অপমান করবে না এক মুসলমান আরেক মুসলমানকে বেঈজ্জত করবে না এক মুসলমান এক মুসলমানের বিরুদ্ধে বলবে না আমরা এই কাজগুলো করি হক কথা বলতে হয় আমরা বলবো কিন্তু হক কথাটা যেন ব্যক্তিগত স্বার্থের জন্য না দেখেন আমিরের কথা শুনতে হবে মা হাজার মোয়াবিয়ার দিয়াল্লাহ তারা আনহ অর্ডার দিলেন তিনি তখন গভর্নর গভর্নর হয়েছেন যাও দুইটা দেখেন গভর্নরকে বললেন যে বাইতুল মাল থেকে যে জেহাদের যে গনিমতের মাল আছে আমাকে পাঠাও একজন গভর্নর তাকে বাইতুল মালে টাকা পাঠালো আর একজন লিখে পাঠালো যে না আমি পাঠাতে পারবো না কেননা গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ আপনাকে দেওয়া যাবে না এরকম কোন নিয়ম নেই বাদশাহ হাজার মোয়াবিয়া কি করলেন চিঠি লিখে দুজনকে ডেকে পাঠালেন ডেকে আনো দরজা যখন খুলেছে যে লোকটা মোয়াবিয়ার কথা শুনেছিল তাকে বাইরে বসানো হলো যে লোকটা লিখে পাঠিয়েছে আমি টাকা দেব না তাকে ভিতরে ডেকে নেওয়া এরপরে এরপরে হাজত মহাবিয়া জিজ্ঞেস করলেন এই তুমি কিছুক্ষণ পরে ওই লোকটাকে ডাকলেন যে টাকা পাঠিয়েছিলো লোকটা ঢুকিয়েই বলছে হে মোহাবিয়া আপনি আমাকে অসম্মান করলেন আমি আপনার কথা শুনেছি আপনি আমাকে টাকা দিতে বলেছেন আমি টাকা দিয়েছি অথচ আপনি আমাকে ডাকলেন না আর যে লোকটা টাকা দেয়নি সেই লোকটাকে আপনি ডাকলেন বলতে হাজত মহাবিয়া দুজনকে বসালেন প্রথম জনকে বললেন তুমি টাকা কেন পাঠিয়েছিলে সে বললো মহাবিয়া আপনি আমির আপনি আমাদের নেতা আপনার হুকুম মানতে হবে আমি এই জন্য টাকা পাঠিয়েছি তার কাছে দলিল এরপরে ওই লোকটিকে জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে টাকা পাঠালে না কেন আমি যে অর্ডার দিলাম আমি যে আমির তোমার সে বলতে লাগলো হে আমির মিনিন হে মহাবিয়া আপনি মরণ আমাকে দশ পাঁচ তকবির দেন না রে তকবির নারে তাকবীর মাশাআল্লাহ আমাদের কাছে সুদূর বাংলাদেশ থেকে ধৈর্য ধরে ওয়াজ শুনবেন অল্প সময় বলবেন ভালো বক্তা কেন আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাম করা আলেম বক্তাদের মধ্যে ইনার নাম আছে এবং সবচেয়ে বড় কথা এই মানুষটি মহব্বত করে এনার বাড়িতে গিয়ে বাংলাদেশে আমি যাব শুনে ঘরের মধ্যে একটা নতুন খাট কিনে নিয়ে চলে পয়সা দিয়ে আপনি আসবেন বলে একটা নতুন খাট বাংলাদেশের মানুষের আবেগ আমাদের থেকে অনেক বেশি অনেক বেশি একটা লোক বাথরুম বানিয়ে রেখে তালা লাগিয়ে রেখে দিয়েছে বলে আমার নিয়ত করেছে আপনি এসে প্রথম আমার বাথরুমে ঢুকবেন আপনি এবং সে লোক প্রতিষ্ঠিত মানুষ মোহাবত এগুলো অন্য কিছু নাই মাসাল্লাহ মনে জানাব খালেদ হায়দারি সাহেব আপনা থেকে আল্লাহ কবুল করেন এবং টাকা পয়সাও বেশ ভালোই দেন এটাও বলে দেওয়া দরকার আপনারা নজরা নজরা গুলো ঠিকঠাক দিবেন না হলে বলবে হুজুরকে এত এত টাকা দিয়ে আমাদের দেশে আর হুজুর হুজুরের ওয়াজগুলোতে টাকা পয়সা আসলে মহাব্বতের মানুষ তো আমি যে কথা আপনাদেরকে বলছিলাম তো হাজার মহাবিয়া বললেন যে তুমি আমার অর্ডার শুনলেন তো বললেন যে হে মহাবিয়া আপনার এই জন্য আমি অর্ডার শুনিনি কেননা এটা আল্লাহর হুকুমের বাইরে বলেছেন জোরে বলুন আল্লাহ এবং তার রসুলের আদর্শের বাইরে বলেছেন আপনাকে যদি আমি টাকা দিতাম গানিমাতের মালের পয়সা যদি আমি আপনাকে পাঠাতাম তাহলে কে দিন আল্লাহ আমাকে জাহান নামে দিত আমিও জাহান নামে যেতাম আপনিও জাহান নামে যিতেন চুপ করে শুনছেন আপনাকে কেউ যদি জাহান বলে আপনি মেনে নিতে পারবেন আপনি বাদশাহ তখন আর জাহান্নামে নামে গিয়ে আপনি আমাকে দোষ দিবেন এই তুমি আমাকে টাকা না পাঠালে আমি জাহান নামে আসতাম না আর আমি আপনাকে দোষ দিব আপনি আমাকে অর্ডার দিয়েছেন এই জন্য আমি গানি মাল পাঠিয়েছিলাম আপনার জন্য জাহান্নাম নাম যাবো আমরা দুজনে জাহান্নামে নামে বসে একে অপরকে দোষ দিব আমি এটা মানতে পারবো না এই জন্য আমি আপনাকে টাকা পাঠাইনি জোরে বলুন অন্যায় কে প্রতিবাদ করারও পদ্ধতি আছে চাটুকারিতা আমরা দালালি করব আর সেটাকে কোরআন হাদিসের আলোকে প্রমাণ করে দেবো ঠিক আছে এই দুটোই আমাদের মধ্যে আছে একদল আলেমা অন্যায় করছেন কিন্তু তারা কোরআন হাদিসের কথা এমনভাবে নিয়ে চলে আসছেন আমাদের মনে হচ্ছে ঠিক এই তো কোরআন থেকে দলিল দিয়ে দিল এটার নাম ইসলাম নয় একদল লোক আপাত দৃষ্টিতে অন্যায় করেন কিন্তু তাদেরকে যদি আমরা যাচাই করি আপনি দেখবেন তারা কোরআন হাদিসের অনেক মজবুত আমাদের ইলমের বাইরে আছে বলে আমরা বুঝতে পারি না সুতরাং এই জিনিসটা শিখতে গেলে আমাদেরকে আল্লাহওয়ালা হবে আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যেতে হবে বিশেষ করে আমাদের অন্তরকে ইমান বৃদ্ধি হবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে তৌফিক দেন একটু ছোট্ট করে আমরা একটু দোয়া চাই কেননা আমার ভাই এসে গিয়েছেন এক খতম করানি হয়েছে দোয়া করাননি اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله الرحمن رحمن الرحيم مهربان مولا مہربانی کرے اپنی امدری دوار مجلیس کے قبول کرنین تذبیت آنین کے قبول کرنین مولا ایک ختم قرآن کریم ہوئے جی مولا تا اپنی قبول کرنین اے اللہ پاک جا سونے چی آمرا کوئی سنا تھے کہ بسی آمد کے عامل قرار تو فقدان کرن اے اللہ پاک جا کہ جی سنا ہوئے چی تب حول چوٹی ماف کرے مولا آمدر عامل نمائی اپنی دان کرن رب العالمین سواب خنا کا انام دار دو جہان ارباد شاہ حبیب و طبیب جناب محمد الرسول اللہ صلی

احمد اللہ حضور کبلہ پاک پہ پہنچائے دی من مولا اے اللہ خاص کرے دویا کرے کرونا کرے اس سواب خانہ کیا آپ بھی مہربانی کرے مجاہدت الزمان امیر السریت پیر ابو بکر صدی کی رحمت اللہ علیہ پاک رہے پہنچائے دی بن مولا تارا اولاد بڑھو حضور میں جلاؤ جو سجلاؤ جو حضور پیر کے بلار پاک رہے پہنچائے دی بن مولا خاص کریں سواب کنا کتوب الاکتاب شیخ المسائخ امام العصر حضرت دیوان محمد جعفر رحمت اللہ علیہ پاک رہے پہنچائے دی بن مولا حضور خندان در پاک رہے پہنچائے دی بن مولا اے আমরা যারা হাজিরানে মজলিস আছি আমাদেরকে রুহানি তাবজ্জু দান করুন আয় আল্লাহ করে মওলা আমরা যারা বসেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দ্বারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গিয়েছে মওলা তাদের কবরকে আপনি আলোকিত করে দিন আয় আল্লাহ পাক আমাদের কবরস্থানগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন